বিজয়ের মাস কলঙ্কিত করার টার্গেট নিয়েছে বিএনপি বলছেন নানক এদিকে কুৎসা রটানোর অভিযোগ আড়াই হাজারে আওয়ামী লীগের দুই পক্ষে সংঘর্ষ নারী সহ আহত পনেরো জানাবো গাইবান্ধায় উপনির্বাচন অনিয়ম তদন্তে ইসির কমিটি গঠন আরো জানিয়ে দেব সিইসি কে নিয়ে ডাফর ভবিষ্যৎবাণীর সত্যি হলো এবং সর্বশেষ জানাবো বিএনপি নেতাদের শুধু গলার জোর আছে তারা গলার জোরে কথা বলেন বলছেন ওবায়দুল কাদের শিরোনাম শুনলেন এবারে বিস্তারিত বিজয়ের মাস কলঙ্কিত করার টার্গেট নিয়েছে বিএনপি বলছেন নানক আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক প্রতিমন্ত্রী অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক বলেছেন বিএনপি দেশের জন্য একটি বোঝা দলটি বিজয়ের মাসকে কলঙ্কিত করতে চায় তারা এখন সেই টার্গেট নিয়েছে বিভিন্ন সময় হাক ডাক দেয় আওয়ামী লীগকে দিনক্ষণ দিয়ে কোনো লাভ নেই উল্লেখ করে নানক বলেন মনে নাই আমরা জনগণকে সঙ্গে নিয়ে আপনাদেরকে ক্ষমতা থেকে নামিয়েছিলাম জনগণ আর আপনাদেরকে ক্ষমতায় বসতে দেয়নি দেবেও না তাই একবার বলে রোজার ঈদের পরে আরেকবার বলে কুরবানি ঈদের পরে এখন আবার তারিখ দিয়েছে ডিসেম্বর মাসে এর মূল কারণ বিজয়ের মাসকে কলঙ্কিত করার জন্যই টার্গেট করেছে কারণ এই মাস মুক্তিযোদ্ধাদের প্রতিনিধিত্ব করে তারা আবার সেই পাকিস্তানি পরাজিত শক্তিতে প্রতিষ্ঠিত করতেই আবার বাংলার স্বাধীনতার বিজয়ের মাসকে বেছে নিয়েছে কিন্তু বাংলার মাটিতে তার হতে দেওয়া হবে না বিএনপির মহাসচিবের উদ্দেশ্যে আওয়ামী লীগের সভাপতিমন্ডলের এই সদস্য বলেন এই যে দিন তারিখ দেন এগুলো আর ভালো লাগে না জেলার চর দখলের জন্য এক সময় দিন তারিখ দেওয়া হতো বিএনপি রাজনীতি করতে নামেনি তারা চর দখল করতে নেমেছে তারা এখন মাহুদ ছাড়া পাগলাহাতি এদেশের জন্য একটি হুমকি আগামী নির্বাচনের প্রসঙ্গ উল্লেখ করে নানক বলেন খালেদা জিয়া দণ্ডিত আসামি আইনের দৃষ্টিতে তিনি নির্বাচন করতে পারেন না তাদের দলের আরেকজন লন্ডনে বিশাল আগ বাড়িতে থাকে বাংলাদেশ থেকে লুট করা অর্থ নিয়ে সেখানে বিলাসবহুল জীবনযাপন করে বিএনপি কিছু অর্থ উপার্জনের জন্য বিভিন্ন সময় হাক ডাক দেয় চট্টগ্রামে বিএনপির গণসমাবেশের প্রসঙ্গে ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক নানক বলেন বিএনপি নাকি একটি সমাবেশ করেছে সারা দেশ থেকে নাকি তাদের নেতাকর্মী সেই সমাবেশে যোগ দিয়েছে তারা যেটাকে সমাবেশ বলছে মানুষ হাসে আওয়ামী লীগের অন্য কোন উন্নয়ন তুলে ধরে সাবেকে প্রতিমন্ত্রী বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে এগিয়ে যাবে স্বপ্নের পত্যা সেতু হয়েছে মেট্রো রেল হয়েছে উন্নয়নে দেশের চিত্র ফুটে উঠেছে দেশের উন্নয়ন আর কেউ ঠেকাতে পারবে না আড়াই হাজারে আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষ নারীসহ অভিযোগ আহত পনেরো নারায়ণগঞ্জের আড়াই হাজারে কুৎসা রটানোর অভিযোগে আওয়ামী লীগের দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে এতে নারীসহ সহ পনেরো জন আহত হয়েছে উপজেলার ব্রাহ্মণদী ইউনিয়নের ডহর মারুয়াদি এলাকায় বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত থেমে থেমে সংঘর্ষ হয় পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে তবে ওই এলাকায় এখন উত্তেজনা বিরাজ করছে পুলিশ ও স্থানীয়রা জানায় ব্রাহ্মণদী ইউনিয়নের নয় নম্বর ওয়ার্ডে যুবলীগের সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেনের বিপক্ষে মেম্বার প্রার্থী ছিল রাসেল খান আর ওই নির্বাচনে রাসেল খানের সমর্থন ছিলেন হাফেজ খান তাদের মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বেশ কয়েকবার ধাওয়া পাল্টা ধর ঘটনা ঘটে কুচ্ছা রটনো অভিযোগ এনে আনোয়ারের লোকজন হাফেজের উপর হামলা করে পরে হাফেজ খানও তার লোকজন নিয়ে আনোয়ারের লোকজনের উপর আক্রমণ করে এতে উভয় পক্ষের আহত হয় যুবলীগ নেতা আনোয়ার হোসেন বলেন বিএনপির লোকজন আমার বাড়িঘর ঘেরাও করে হামলা করেছে চার বছরের শিশুসহ অনেক লোকজনকে পিটি আহত করেছে ওয়ার্ড আওয়ামী লীগ নেতা হাফেজ খান বলেন আনোয়ার রাসেল মেম্বারে নির্বাচন করার পর থেকে আমার সাথে বিভিন্ন অজুহাতে ঝগড়া লাগার চেষ্টা করে আসছে শুক্রবার তার লোকজনের নামে কুচ্ছা রটনের মিথ্যা অভিযোগ এনে আমার হামলা চালায় আমাকে বাঁচাতে গিয়ে আমার পরিবারের লোকজন আহত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছে হাজার থানার কর্মকর্তা আজিজুল হক হাওলাদার বলেন এ ঘটনায় কোনো পক্ষই অভিযোগ দেয়নি তবে পরিস্থিতি শান্ত রাখতে ঘটনাস্থলে আশেপাশে পুলিশ মোতায়েন করা হয়েছে গাইবান্ধায় উপনির্বাচন অনিয়ম তদন্তে ইসির কমিটি গঠন গাইবান্ধা পাঁচ আসনের উপনির্বাচনে বিভিন্ন অনিয়ম তদন্তে তিন সদস্য বিশিষ্ট কমিটি গঠন করেছে নির্বাচন কমিশন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়াল এ কমিটি গঠন করেন জেলা নির্বাচন কর্মকর্তা বলেন উপনির্বাচনের ভোট যেসব অনিয়মের কারণে বন্ধ ঘোষণা করা হয়েছে তা তদন্ত কমিটির আহ্বায়ক করা হয়েছে নির্বাচন কমিশন সচিবালয়ের অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথকে সদস্য দুজন হলেন যুগ্ম সচিব কামাল উদ্দিন বিশ্বাস ও সায়দুল নবী চৌধুরী কমিটিকে সাত কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন নির্বাচন কমিশনে জমা দিতে বলা হয়েছে রোববার থেকে তদন্ত কার্যক্রম শুরু হবে সিইসি কে নিয়ে ডক্টর জাফরুল্লার ভবিষ্যৎবাণী সত্যি হলো প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়াল প্রধান নির্বাচন করার ক্ষেত্রে এবার সরকার আইন করেছিল গঠন করেছিল সার্স কমিটি এই প্রথম বাংলাদেশে প্রধান নির্বাচন কমিশনার সহ নির্বাচন কমিশন গঠিত হয়েছে আইনের মাধ্যমে বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের একজন বিচারপতি নেতৃত্বে সার্স কমিটি গঠিত হয় এই সার্স কমিটির বিভিন্ন রাজনৈতিক দল সহ বিভিন্ন শ্রেণীর মানুষের সঙ্গে আলাপ আলোচনা করে এই সার্স কমিটি গঠনের আগে রাষ্ট্রপতি নির্বাচন কমিশন গঠন প্রক্রিয়া শুরু করেন রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপের মাধ্যমে তারপর আইন প্রণীত হয় এইসব কোন প্রক্রিয়াতেই বিএনপি অংশগ্রহণ করেনি তবে সার্চ কমিটিতে বিএনপি পন্থী বুদ্ধিজীবী হিসেবে পরিচিত ডক্টর জাফুল্লাহ চৌধুরী উপস্থিত হয়েছিলেন গিয়েছিলেন শাহউদিন মালিক আসিফ নজরুল বৈদুল আলম মজুমদার সহ সুশীল সমাজের প্রতিনিধিরা যারা পরোক্ষভাবে বিএনপির প্রতিনিধিত্ব করেছিলেন সার্চ কমিটির সাথে সমস্ত বৈঠকে জাফুল্লাহ চৌধুরী প্রধান নির্বাচন কমিশনার হিসেবে কাজী হাবিবুল আওয়াল এর নাম দিয়েছিলেন পরবর্তীতে কাজী হাবিবুল আওয়ালকে সার্চ কমিটির প্রধান নির্বাচন কমিশনার হিসেবে প্রস্তাব দেন এবং সেই প্রস্তাব রাষ্ট্রপতি গ্রহণ করেন বাংলাদেশের প্রথম আইনের মাধ্যমে বর্তমান নির্বাচন কমিশনার গঠিত হয় এবং কাজী হাবিবুল আওয়াল প্রধান নির্বাচন কমিশনার হয় যদিও এই প্রক্রিয়ার সঙ্গে বিএনপি জড়িত ছিল না নির্বাচন কমিশন গঠনের পর বিএন এপি এই নির্বাচন কমিশনকে আওয়ামী লীগের আজ্ঞাবহ নির্বাচন কমিশন হিসেবে ঘোষণা করেছিল এবং কাজী হাবিবুল আওয়াল এর তীব্র সমালোচনা করেছিল এ সময় বিএনপির অবস্থানের প্রতিবাদ করেছিলেন ডক্টর জাফুল্লা চৌধুরী তিনি বলেছিলেন যে কাজী হাবিবুল আওয়াল একজন সৎ মানুষ ন্যায় মানুষ এবং তিনি সুষ্ঠুভাবে নির্বাচন করবেন তিনি সরকারের আজ্ঞাবাহ হবেন না ডক্টর জাফরুল্লাহ সে সময় এটিও বলেছিলেন যে আমি কাজী হাবিবুল আওয়ালকে চিনি তিনি তার অবস্থানের প্রশ্নের কোনো আপোষ করবেন না এই সময় ডক্টর জাফুল্লাহ বক্তব্যের সমালোচনা করেছিলেন বিএনপি এবং তারা বলেছিলেন যে জাফুল্লার বক্তব্য বিএনপির বক্তব্য নয় তবে ডক্টর জাফরল্লাহ যে কাজী হাবিবুল আওয়াল এর নাম প্রস্তাব করেছিলেন এটি জাফুল্লাহ নিজেই একাধিকবার স্বীকার করেছেন ডক্টর জাফর্লার দুঃসম্পর্কের আত্মীয় কাজী হাবিবুল আওয়াল হন বলে বিভিন্ন সূত্র নিশ্চিত করেছে তিনি বলেন ডক্টর জাফুল্লাহ যে বলেছিলেন গাইবান্ধা পাঁচ উপনির্বাচনে সেই দৃশ্যটাই দৃশ্যমান হলো কাজী হাবিবুল আওয়াল থেকে অনেকেই আওয়ামী লীগের মাই ম্যান মনে করেছিল আর রকিবউদ্দিন বা নুরুল হুদার মতোই আরেকটি নির্বাচন কমিশন হয়েছে বলে কেউ কেউ মন্তব্য করেছিলেন কিন্তু হাবিবুল আওয়াল এর জীবন সম্পর্কে যাদের খোঁজ খবর আছে তারা জানে যে তিনি সবসময় একগমী এবং যেটি ভালো বোঝেন সেটি তিনি করতে কার্পণ্য করেন না আওয়ামী লীগের কোনো কোনো নেতা অবশ্য সংশয় প্রকাশ করে বলেছেন যে এই ব্যক্তি শেষ পর্যন্ত আওয়ামী লীগের প্রতি সহানুভূতিশীল থাকবে কিনা তা নিয়ে সংশয় রয়েছে তবে আওয়ামী লীগের বেশিরভাগ নেতাই বলেছিলেন আওয়ামী লীগের প্রতি সহানুভূতিশীল হওয়া দরকার নেই তিনি যেন নির্বাচন ব্যবস্থাকে বিতর্কে টেনে তোলেন এবং একটি সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে কাজ করেন সেটুকুই তাদের প্রত্যাশা কিন্তু গাইবান্ধা পাঁচ আসনের উপনির্বাচনের মাধ্যমে আওয়ামী লীগের মধ্যে অনেক প্রশ্নের জন্ম দিয়েছে কাজী হাবিবুল আল তাহলে কার এজেন্টা বাস্তবায়ন করার জন্য গাইবান্ধী সম্বন্ধে টেস্ট কেস হিসেবে উপনির্বাচনে স্থগিত করেছেন ডক্টর জাফরুল্লাহ তার ব্যাপারে আগাম মন্তব্য করেছিলেন কেন এ সমস্ত নানা প্রশ্ন এখন রাজনীতির অঙ্গনে ঘুরপা খাচ্ছে আর এসব প্রশ্নের উত্তর ভবিষ্যতে বলে দেবে বিএনপি নেতাদের শুধু গলার জোর আছে তারা গলার জোরেই কথা বলেন বলছেন ওবায়দুল কাদের আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন অপরিণামদর্শী বিএনপি নেতারা বৈশ্বিক সংকটের বাস্তবত অনুধাবন না করেই গলার জোরে কথা বলছেন তারা জনগণের কষ্টকে পুঁজি করে রাজনীতি করার অপচেষ্টা করছেন রাশিয়া ইউক্রেন যুদ্ধের প্রভাবে সৃষ্ট সংকট বিশ্বব্যাপী বিশ্বের সব দেশই এই সংকট মোকাবেলা করছে এবং আগামীতে সংকট গভীরতর হলে তা কিভাবে মোকাবেলা করবে তার দিশা খুঁজছে অথচ বিএনপি মহাসচিব এই কারণে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ দাবি করেছেন এই প্রসঙ্গে ওবায়দুল কাদের বিএনপি মহাসচিবের কাছে প্রশ্ন রেখে বলেন সৃষ্ট এই সংকটে তাহলে কি বিশ্বের সব দেশের প্রধানমন্ত্রী পদত্যাগ করবেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন বাংলাদেশ বিচ্ছিন্ন কোনো দ্বীপ নয় বিশ্বব্যাপী এই সংকট আমাদের সৃষ্ট না হলেও তার প্রভাব বাংলাদেশের ওপর পড়বে ছে Which... তিনি আরো বলেন আগামী বছর থেকে বিশ্বমন্দার আশঙ্কা করছে বিশ্বব্যাংক এই পরিপ্রেক্ষিতে বঙ্গবন্ধু শেখ হাসিনা দূরদর্শী বলেই আগাম সতর্কতামূলক ব্যবস্থা নিতে বলেছেন এবং বেশি করে খাদ্য উৎপাদনের কথা বলেছেন আন্দোলনের মাধ্যমে সরকারের পতন হবে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এমন বক্তব্যের জবাবে ওবায়দুল কাদের বলেন গত এক যুগেরও বেশি সময় ধরে বিএনপি মহাসচিব তাদের হতাশ নেতাকর্মীদের চাঙা করতে এমনটা বলে চলেছেন তিনি বলেন শকুনের দয়ে যেমন গরু মরে না তেমনি বিএনপির দয়েও সরকার পতন হবে না সরকার পদত্যাগের যে অনেক স্বপ্ন বিএনপি তারা দেখছেন এবং তাদের কর্মীদের দেখাচ্ছেন তা বাস্তবে কখনো ঘটবে না দাবি করে ওবায়দুল কাদের বলেন জনগণ যতদিন চাইবে শেখ হাসিনা সরকার ততদিন ক্ষমতায় থাকবে বিবৃতিতে ওবায়দুল কাদের আরও বলেন বিএনপি নেতাদের কথায় সরকারের পতন হবে না সরকারি উনতিরিশটি প্রতিষ্ঠানকে গুরুত্বপূর্ণ তথ্য পরিকাঠামো ঘোষণা করার বড় সর্বনাশ হয়েছে জনগণের বাকস্বাধীনতা ও সংবাদপত্রের স্বাধীনতা পুরোপুরি ধ্বংস করে দেওয়া হয়েছে বিএনপি মহাসচিবের এমন বক্তব্যের জবাবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তার বিবৃতিতে বলেন ফখরুল সাহেব হয়তো জানেন না পার্শ্ববর্তী দেশ ভারত কোরিয়া ও যুক্তরাজ্য সহ বিশ্বের বিভিন্ন দেশ গুরুত্বপূর্ণ তথ্য পরিকাঠামো সমূহ চিহ্নিত করা আছে প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি ক্লিক করে রাখুন